পটুয়াখালীতে পায়রা বন্দরের কাছে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা বা শিপইয়ার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য যৌথভাবে $1.58 বিলিয়ন বা প্রায় ১৪,০০০ কোটি টাকা সরাসরি বৈদেশিক বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশন এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ। গত ২৪ জানুয়ারি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির সাথে সাক্ষাৎকালে জেন্টিয়াম সলিউশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ কাইকোবাত হোসেন এবং ডামেন গ্রুপের নেপাল প্রকল্পের ঊর্ধ্বতন পরিচালক ইফ বেন্ডেন ব্রয়েক ও ডামেন শিপইয়ার্ডসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক রাবিয়েন বাহাদুয়ের এই বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় ইতিপূর্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং জেন্টিয়াম ও ডামেনের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় ফিজিবিলিটি স্টাডি ফর ডেভেলপিং এ ওয়ার্ল্ড ক্লাস শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার ফ্যাসিলিটি ইন দ্য পটুয়াখালী ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ শীর্ষক সম্ভাব্যতা যাচাই রিপোর্ট শিল্পমন্ত্রীর কাছে উপস্থাপন ও হস্তান্তর করা হয়। শিল্পমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে জাহাজ ক্রেতা জাতি থেকে জাহাজ নির্মাণকারী জাতিতে পরিণত করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দর এলাকায় জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবিত এই প্রকল্পটি চূড়ান্ত হলে বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় বা বিএসইসি পায়রা বন্দর সংলগ্ন এলাকায় জমির সংস্থান করবে এবং বিশ্বমানের জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। পটুয়াখালীর পায়রা বন্দরের নিকটবর্তী এলাকায় একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির একটি প্রকল্প। ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় তিনি এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। এ সময় জেন্টিয়াম সলিউশন এবং ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসির সাথে ২০২০ সালের জানুয়ারি মাসে কোম্পানি দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়। পায়রা বন্দর সংলগ্ন এলাকায় এই প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার প্রায় ১০১ একর জমির সংস্থান করে রেখেছে। জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর শ্রমিকের দরকার হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম পর্যায়ে আঞ্চলিক ও স্থানীয় প্রায় ২০০০ লোকের কর্মসংস্থান হবে। জেন্টিয়াম ও ডামেনের মতো বিশেষায়িত কোম্পানিগুলোর সাথে কাজ করে বাংলাদেশের শ্রমিকরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। উন্নত বিশ্বের প্রযুক্তি আসবে বাংলাদেশে, ফলে দেশে ব্যবহারের জন্য এবং দেশের বাইরে রপ্তানি করার জন্য বাংলাদেশ সরকারের উচ্চমানের জাহাজ নির্মাণ লক্ষ্য বাস্তবায়নে সহযোগী হবে এই উদ্যোগ। আমদানি বিকল্প জাহাজ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বমানের জাহাজ সরবরাহ করা যাবে। সর্বোপরি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম জাহাজ নির্মাণ করার মধ্য দিয়ে বাংলাদেশ নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সাপ্লাই চেইন উন্নয়নে এসব দক্ষ শ্রমিকরা বিরাট ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পটুয়াখালীতে বিশ্বমানের শিপইয়ার্ড নির্মাণের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।